আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমি আজ যে ভিডিওটি আপনাদের দেখাবো, হয়তো অনেকেই এই ফসল সম্পর্কে ধারণা নেই, আর আমি এই ফসলটা সম্পর্কে পুরো ধারণা দেওয়ার জন্য আজ আমি নিয়ে আসি সাথিয়া উপজেলার মাতপুর গ্রামে। এখানে এক আঙ্কেল নতুন একটা তেলজাত বীজ উৎপাদন করেছে এবং সে এই চাষটা শুরু করছে, হচ্ছে এবার প্রথম। এবং সে কেন এই চাষটা করলো তার বিস্তারিত আমরা তার মুখ থেকে জানাবো। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং এই যে নতুন জাত, এই জাতটা সম্পর্কে আপনাদের পুরো বিবরণ দেব। এবং এই জাতটা হচ্ছে পেরিলা জাত, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা হয়েছে, যেটা বাংলাদেশে প্রথম 2007 সালে এটা নিয়ে গবেষণা করে বাংলাদেশ কৃষি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। ওইখান থেকে রিসার্চের পরে 2018 সালের পরে এটা ব্যাপকভাবে গবেষণা করে তারা দেখছে যে এটা আমাদের আবহাওয়াতে মোটামুটি ভালো একটা ফল পাওয়া যাবে। সেই দিক থেকে তারা বেশ কিছু কৃষককে উদ্বুদ্ধকরণের জন্য এই ফসলটা মানে চাষ শুরু করেছে। তেমনই এইখানে একজন সে চাকরি করতে এবং চাকরির রিটায়ার্ড হওয়ার পরে সে বাড়িতে আছে এবং সে অবসর টাইমে সে এই ফসলটি করছে, এবং সে কীভাবে করছে বা কেন করলো তার বিস্তারিত তার মুখ থেকে শুনব। চলুন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, মাতপুর গ্রাম, খাপাড়া। যে আপনি আগে কি করতেন? আগে আমি পল্লীবিদ্যুতে চাকরি করেন, আর এখন যে আপনি এইখানে যে এটা ফসলটা করছেন, এটা আসলে আপনি কেন করলেন? কেন করলাম এখন? এটা হচ্ছে আমি এই যে এখানে একজন কৃষি গবেষক আছে জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ইনি আমাকে ফোন করছে যে এই ধরনের ফসল আপনারা আপনাদের এলাকায় চাষ করেন, চাষ করলে দেখা যাবে যে এটা ওই বর্ষা মৌসুমে, বৃষ্টি মৌসুমে, বৃষ্টি মৌসুমে তেল চাষ করা যাবে। এটা হচ্ছে আমার ছোটো ভাই হচ্ছে কৃষি কর্মকর্তা, ওই রংপুর প্রকল্পের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর প্রকল্পের প্রকল্প পরিচালক, ওনার মাধ্যমে ওই যা বীজটা সংগ্রহ করছি, উনি আমার বাড়িতে পৌঁছাই দিয়েছে, আমার ছোটো ভাই আর কি, ডক্টর আব্দুল সালাম। হ্যাঁ, এই যে বীজটা আপনি রোপণ করছেন, এটা হচ্ছে প্রথমে কি বীজতলা এটা ফেলতে হয়? প্রথমে বীজতলা করছি, ধরেন ওই জুলাই হচ্ছে জুলাইয়ের 28 তারিখে আমি ওই বীজতলা রোপণ করছি। এখানে 20 থেকে 25 দিন পরে মানে জমিতে রোপণ করছি। এটা রোপণ পদ্ধতিটা আসলে মানে গাছে আমাদের যে একটা সিস্টেম আছে, মরিচ চাষ করি আমরা, জাস্ট ওই রকমই মরিচ যেমন আগে বীজতলা করতে হয় এরকম আগে এরকম বীজতলা করতে হবে। বীজতলা করার পরে বীজ ওই 25 দিন বা 20 দিন পার হলেই, 20 দিন পার হলে সেটা মরিচের মতনই ওই 15 ইঞ্চি পর পর লাগাতে হবে, 15 ইঞ্চি সারি সারি গাছ লাগাইতে হবে আর কি, 15 ইঞ্চি পর পর, মানে চতুর্দিক দিয়ে 15 ইঞ্চি থাকবে আর কি, সেই হিসেবে চাষ করছি। এটা হচ্ছে ওই বর্ষা মৌসুমের ফসল, বর্ষা মৌসুমের ফসল। আমরা যেমন সরিষা করি, অন্যান্য তেল ফসল করি, ভোজ্য তেল ফসল করি, সেটা হচ্ছে শীত মৌসুমে। এই বাংলাদেশে এই বর্ষা মৌসুমে কোনো তেল চাষ করার ফসল নাই, এই প্রথম হচ্ছে। আমাকে বলছে যে এটা খুব লাভজনক এবং খুব পুষ্টিকর এবং একটা সুগন্ধ জাতীয় একটা তেল হবে, যেটা মানুষের মানবদেহের শরীরের জন্য খুবই উপকারী, এই জন্য আমি উদ্বুদ্ধ হয়ে এই চাষটা শুরু করি আর কি। এই বছরই প্রথম। তাতে আপনি যে আশানুরূপ ফসল হবে বলে মনে করেন, যে ভালোই একটা ফলন হবে? হ্যাঁ, ভালোই ফলন হবে। ওনারা আমাকে বলছে যে প্রতি বিঘায় 7-8 মণ ফলন হবে, তো সেই হিসাবে আমি হয়তো আশা করতেছি যে ফলনটা হবে আর কি, পরীক্ষামূলকভাবে হয়তো ওই রকমই হবে আর কি। প্রিয় দর্শক, আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন যে
উদ্বুদ্ধকরণ প্রদর্শনী, তার মানে এটা হচ্ছে সারা বাংলাদেশে কৃষকদেরকে এই ফসল সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং এটা যে একটা প্রচণ্ড মানে লাভের ফসল সেটা যাচাই করার জন্য তারা শুরু করছে। তো এটা কিন্তু যে ইয়েটা দেখতে অনেকটা সরিষার বীজের মতো, যা আঙ্কেল আমাকে দিয়েছে আসলে দেখানোর জন্য, আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে ঠিক সরিষার মতোই, এবং এটা তেলটা অনেকটা সরিষার তেলের মতোই হয়, এবং হ্যাঁ হয়, এতে তেলের যে ওমেগার পরিমাণ অনেক বেশি এই তেলে অন্য অন্য তেলের সাথে। তো প্রিয় দর্শক, আপনারা দেখুন যে এইরকম একটা ফসল কিন্তু বাংলাদেশে দুর্লভ বললেই চলে, কারণ এটা শুধু সে দক্ষিণ কোরিয়া থেকে সংগ্রহ করে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। এবং এই চাষ সম্পর্কে বিস্তারিত যে মানে প্রতি শতাংশে কতটুকু সার বা বীজ কতটুকু লাগে, আমি বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এবার ফসলটা হওয়ার পরে আমি আর একটা ভিডিও নেব যে আসলেও এটা প্রকৃতপক্ষে শতাংশ কতটুকু মানে বীজ সংগ্রহ করতে পেরেছে এবং এতে লাভ হবে কি লস হবে তার বিস্তারিত আমি আর একটা ভিডিও দেবো। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।